স্মার্টফোন স্ক্রিনে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সাথে বেল চিহ্নটাতেও ক্লিক করে দাও। ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রী, স্মার্টফোন স্ক্রিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে HS-এর বাংলা রচনার সাজেশন দেব। ভিডিও শুরু করার আগে প্রথমে তোমাদের জানিয়ে রাখি যে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, কারণ মাঝে মাঝে এমন আমি কিছু জিনিস বলবো যেটা তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে বলে রাখি যে আমরা HS-এর জিওগ্রাফি বিষয়ের চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দিয়ে রেখেছি, তোমরা নিচে লিংকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। HS-এর সাজেশনের মধ্যে থেকে আমি প্রথমে যে জায়গাটাকে বেশি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে জীবনীমূলক রচনাতে। তো জীবনীমূলক রচনা তোমাদের যে কয়েকটি করতে হবে তুমি দেখে নিতে পারো। সেটা হচ্ছে, প্রথম নম্বরে আমি সাজেশন দিয়েছি মহাত্মা গান্ধী, দ্বিতীয় নম্বরে দিয়েছি সুভাষ মুখোপাধ্যায়, তৃতীয় নম্বরে দিয়েছি নবনীতা দেবসেন, আর চতুর্থ নম্বরে দিয়েছি আচার্য জগদীশচন্দ্র বসু, পাঁচ নম্বরে দিয়েছি হেমন্ত মুখোপাধ্যায়, ছয় নম্বরে সত্যেন্দ্রনাথ বসু, সাত নম্বরে ভগিনী নিবেদিতা, আট নম্বরে মাদার টেরেসা, নয় নম্বরে APJ আব্দুল কালাম, ও দশ নম্বরে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই দশটা জীবনীমূলক রচনা করলে আমি আশা করছি কমন পেয়ে যাবে। তার সাথেও তোমরা যে জিনিসগুলো দেখে নিতে পারো সেটা হচ্ছে মানসচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা থেকে এক নম্বরে আমি দিয়েছি ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা, তার সাথে তুমি করে রাখতে পারো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, খুব ইম্পর্টেন্ট কি মানে একটা কমন জিনিস ধরে নিতে পারি যে পরিবেশ দূষণ থেকে বা বিজ্ঞান পরিবেশ থেকে কিছু একটা আসে। তিন নম্বরে আছে তোমার ভ্রমণের অভিজ্ঞতা, চার নম্বরে দিয়েছি বাংলার উৎসব, আর পাঁচ নম্বরে দিয়েছি মানব জীবনে গণমাধ্যম অথবা মানব জীবনে সোশ্যাল মিডিয়া। মানসচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা থেকে এই পাঁচটা তোমাদেরকে দিচ্ছি, দেখে নিতে পারো। তার সাথে বিতর্ক যে থাকে বিতর্কতে তুমি করে নিতে পারো বিদ্যালয়ে পাস ফেল ব্যবস্থা, দুই নম্বরে দিয়েছি নগরায়ন ও পরিবেশ রক্ষা, আর তৃতীয় নম্বরে দিয়েছি আমি চলভাষ সারা জীবন অচল। তো আমার মেন মানে ফোকাসটা থাকলো জীবনীমূলক রচনাতেই। জীবনীমূলক রচনাগুলো অবশ্যই ভালো করে করবে আর সাথে তোমরা রিক্স ফ্রি হয়ে যাওয়ার জন্য এই রচনাগুলো দেখে নিতে পারো। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে জানাও, আর নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর আমাদের চ্যানেলের HS-এর অন্যান্য বিষয়ের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।